हेलो स्टूडेंट्स, वेलकम टू विदंक डॉट कॉम। आमी तोमादेर गणित शिक्षक शुभमय। आज एकटी नतून प्रश्नेर समाधान निये आलोचना करब। चलो देखे नेवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर प्रमाण करते हबे जे नाभिगामी जायेर दुटी खंड अंशेर अनन्यके समष्टि ध्रुवक। ताहले आमरा एखाने कि करब, धरि अधिवृत्तेर नाभिगामी जायेर आगे आमरा लिखे नेब धरि अधिवृत्तेर समीकरण। जे कोनो अधिवृत्त आमरा एखाने धरते पारि। ताहले आमरा एखाने कि धरलाम, y स्क्वायर इक्वाल टू 4x एबं अधिवृत्तेर नाभिगामी जायेर प्रान्तबिन्दुद्वय स्थानांक यथाक्रमे एटी स्क्वायर टू एटी ओ एटी वन स्क्वायर टू एटी वन एटी स्क्वायर 281। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? নাভিগামী জায়ের সমীকরণ y মাইনাস 280 বাই x মাইনাস 80 স্কোয়ার ইকুয়াল টু 280 মাইনাস 281 বাই এটি স্কোয়ার মাইনাস এ টি ওয়ান স্কোয়ার ওয়াই মাইনাস 280 বাই এক্স মাইনাস 80 স্কোয়ার ইকুয়াল টু 2a t minus t1 by a t square minus t1 square তাহলে যেহেতু এটিকে আমরা সেটিকে যদি আমরা আগে সিম্পলিফাই করে নি, y minus 280 a ক্যান্সেল আউট by x minus 80 square equal to 2 t minus t1 by t plus t1 into t minus t1 এই দুটি টার্ম ক্যান্সেল আউট, তাহলে y minus 280 by x minus 80 square equal to 2 by t plus t1 equal to ঠিক আমরা কি বলতে পারি? এক নম্বর সমীকরণ। তাহলে যেহেতু জ্যাটি নাভিগামী ও প্রদত্ত অধিবৃত্তের নাভিস্থানাঙ্ক এ কমা জিরো, সুতরাং a comma 0 বিন্দু এক নম্বর সমীকরণকে সিদ্ধ করে তাহলে আমরা এখানে কি লিখতে পারি? জিরো মাইনাস 280 বাই এ মাইনাস 80 স্কোয়ার ইকুয়াল টু 2 বাই টি প্লাস টি ওয়ান মাইনাস 280 ইন্টু টি প্লাস টি ওয়ান ইকুয়াল টু এ মাইনাস এ
t square এখানে আমাদের একটি কি থাকবে 2 থাকবে t 2t তাহলে 2 2 ক্যান্সেল আউট দ্য মাইনাস a t square মাইনাস a t t 1 ইকুয়াল টু a t a মাইনাস a t square এই দুটি টার্ম ক্যান্সেল আউট মাইনাস a t t 1 ইকুয়াল টু a a ক্যান্সেল আউট তাহলে t 1 equal to 1 by minus 1 যেহেতু এখানে আমাদের minus 1 আছে তাহলে t 1 equal to minus 1 by t তাহলে আমরা এখান দিয়ে কি করতে পারি ধরি জয়ের আমাদের এখানে বলা হয়েছে জয়ের দুই খণ্ড অংশের তাহলে আমরা এখানে কি বলবো জয়ের ধরি জয়ের দুই খণ্ডাংশের দৈর্ঘ্য l ও l1 সুতরাং নাভি ও জয়ের প্রান্তবিন্দু দ্বয়ের আমরা এখানে লিখতে পারি এভাবে জয়ের নাভির সাথে সুতরাং নাভির সাথে জয়ের প্রান্তবিন্দু দ্বয়ের প্রতিটির দূরত্ব যথাক্রমে l ও l1 তাহলে এবার আমরা এখানে কি করব মনে করি a কমা 0 ও at square 2at এর মধ্যে দূরত্ব l আর a কমা 0 ও at 1 square 2at 1 এর মধ্যে দূরত্ব l1 তাহলে এখান দিয়ে আমরা কি ফাইন্ড আউট করব l আর l1 এর দৈর্ঘ্য l equal to root at square minus a তার হোল স্কোয়ার প্লাস 2at minus 0 তার হোল স্কোয়ার এত একক তাহলে আমরা এখানে কি লিখতে পারি a স্কোয়ার যদি কমন নিই এখান থেকে t স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4 a স্কোয়ার t স্কোয়ার এত একক তাহলে আমরা যদি এখান দিয়ে a স্কোয়ার কমন নিই t স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4 t স্কোয়ার এত একক তাহলে আমরা এটিকে কি লিখতে পারবো a square into t square plus 1 তার হোল স্কোয়ার এত একক a square into t square plus 1 তার হোল স্কোয়ার যেখানে আমরা যদি রুট করি কি পাবো a square into t square plus 1 এত একক নেক্সট আমাদের কি ফাইন্ড আউট করতে হবে l1 তাহলে আমরা একই রকম ভাবে এখানে l1 বার করব l1 কি হবে root over of at1 square minus a tar whole square plus 2at1 minus 0 tar whole square to ekok ekhan diye jodi amra a square common ni t1 square minus 1 er whole square plus 2at1 tar whole square eto একক
लेखन दिए हमरा की पाच्छी a स्क्वायर t1 स्क्वायर माइनस 1 এর হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার t1 স্কয়ার এত একক আমরা যদি a স্কয়ার কে কমন নিয়ে নি t1 স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস 4 t1 স্কয়ার এত একক তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি তাহলে আমরা এখান দিয়ে কি পাচ্ছি a স্কয়ার ইনটু t1 স্কয়ার প্লাস 1 আর হোল স্কয়ার এত একক তাহলে a t1 স্কয়ার প্লাস 1 এত একক তাহলে আমরা এখানে কি করব t1 এর জায়গায় t1 এর ভ্যালু বসিয়ে দেব মাইনাস 1 বাই t যেহেতু যেহেতু t1 equal to minus 1 by t লেখান দিয়ে আমরা কি বার করব a 1 by t square plus 1 এত একক a 1 plus t square by t square এত একক লেখান দিয়ে আমরা কি লিখতে পারি One by L plus one by L one equal to one by A into one plus T square. আমরা যদি এখানে দেখি T square plus one, T square plus one plus one by a 1 plus t square by t square লেখান দিয়ে যদি আমরা 1 by a কমন নি 1 by 1 plus t square plus t square by 1 plus t square এটি আমরা এখানে পাবো লেখান দিয়ে আমরা ফাইনালি কি লিখতে পারি এখান দিয়ে আমরা ফাইনালি কি লিখতে পারি One by L plus one by L one equal to one by A one by one plus T square plus T square by one plus T square one by A one plus T square by 1 plus t square তাহলে দুটি আমাদের ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে আমরা এখান দিয়ে ফাইনালি কি পাচ্ছি 1 by a equal to ধ্রুবক তাহলে সুতরাং জয়ের অন্ডাংশ দয়ের অনন্যকের অনন্যকের সমষ্টি ধ্রুবক অনন্যকের সমষ্টি ধ্রুবক তাহলে আমরা যদি দেখি এটি আমাদের প্রমাণ করতে দেওয়া হয়েছিল তো এটি হলো আমাদের অ্যানসার থ্যাংক ইউ